কিছু কিছু সম্পর্কের মৃত্যু হয় না, তা বেঁচে থাকে আমাদের অন্তরালে চিরদিন। আজ 31শে আগস্ট, আজ ছায়া পরিবারের প্রতীকী শ্রীমতী ছায়া সিনহা মহাশয়ার মৃত্যু দিবস। আজকের দিনে উনি হয়তো আমাদের সঙ্গে নেই, কিন্তু ওনার আশীর্বাদ আমাদের সঙ্গে সব সময় আছে, আর তার জন্যই আজ ছায়া স্কুল অব আর্ট দিকে দিকে ছড়িয়ে পড়ছে। শ্রীমতী ছায়া সিনহা মহাশয়াকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জানে। আজ 31শে আগস্ট, ছায়া পরিবারের মূল স্তম্ভ স্বর্গীয় শ্রীমতী ছায়া সিনহা মহাশয়ের মৃত্যুবার্ষিকী। তিনি হয়তো আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি আজীবন থেকে যাবেন আমাদের কাজের মাধ্যমে। ছায়া পরিবারের প্রতিটি সদস্যদের তরফ থেকে স্বর্গীয়া শ্রীমতী ছায়া সিনহা মহাশয়কে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। ছায়ার ছায়ায় আজ আমরা সকলে সুরক্ষিত। আজ এই বিষাদের দিনে আমি আমার মনের গহন কোণ থেকে জানাই ছায়া মাকে প্রণাম। মৃত্যু হল জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ, একে আমরা কখনোই এড়াতে পারি না। কিন্তু আজ এই বিশেষ দিনে মিসেস ছায়া সিনহা মহাশয়কে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এবং ভালো। মানুষের মৃত্যু হয়, কিন্তু স্মৃতির মৃত্যু হয় না কখনোই, তা ফিরে আসে বারবার, মনকে নাড়া দিয়ে যায়। প্রিয়জনের বিয়োগজনিত ব্যাঘাত থেকে বড় শোক বোধ হয় আর কিছু হয় না। স্বর্গীয় শ্রীমতী ছায়া সিনহা মহাশয়াকে জানাই আমার শতকোটি প্রণাম। আপনার দেখানো পথেই আমরা যেন আরও অনেক দূর যেতে পারি। আপনার আশীর্বাদের হাত সর্বদা আমাদের মাথার উপর রাখবেন, এই কামনাই রইল। ছায়া আমাদের সকলের কাছে একটা নিরাপদ আশ্রয়। ছায়া পরিবারের কটবৃক্ষ শ্রীমতী ছায়া সিনহা আমাদের সকলের আদর্শ। তিনি আজ আমাদের মধ্যে অনেক বছর হলো নেই, আমাদের ইহালোক থেকে তিনি অমৃত লোকে পাড়ি দিয়েছেন। তার আদর্শ নিয়ে আমরা যেন ছায়া পরিবার সকল সদস্য আমরা যেন ছায়া পরিবারকে আরও অনেক দূরে নিয়ে যেতে পারি, এই কামনা রইল। আমার অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা থাকলো শ্রীমতী ছায়া সিনহার জন্য। সকলে ভালো থাকবেন, ছায়ার সাথে ছায়া পরিবারের বটবৃক্ষ শ্রীমতী ছায়া সিনহা মহাশয়া, যিনি ছায়া পরিবারের আদর্শ। আজ অনেক বছর হলো এই ইহলোকের মায়া ত্যাগ করে পাড়ি দিয়েছেন অমৃত লোকে, তার প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণাম। তুমি রবি রবি আমরা সত্যি খুব নীরবে একটি আশ্রয় রয়েছে, আর এই নীরবে আশ্রয় থাকার একটি নাম ছায়া পরিবার। আর এই ছায়া পরিবারের বটবৃক্ষ শ্রীমতী ছায়া সিনহা আজ আমাদের মধ্যে নেই অনেকে, তবুও তিনি না থেকেও কোথাও যেন আমাদের পরিবারের ওপর বট বৃক্ষের মতন হয়ে গেছে। আর আজ তার প্রয়াণ দিবস, আমি ছায়া পরিবারের প্রধান সদস্য শ্রীমতী ছায়া সিনহা মহাশয়ের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম এবং কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই। তিনি ছিলেন বলে আজ আমাদের ছায়া পরিবার আছে, আর ভবিষ্যতেও আমাদের ছায়া পরিবার থাকবে। শ্রীমতী ছায়া সিনহা মহাশয়া, যিনি ছায়া পরিবারের প্রধান মূল ভিত্তি, যার ছায়ার আবরণে আমরা সর্বদা সুরক্ষিত, আজ তার মৃত্যুবার্ষিকী। আজ এই বিরহের দিনে আমরা জানাই তার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। আজ এই বিষাদের দিনে আমি আমার মনের গগন কোণ থেকে জানাই ছায়া আমাকে সশ্রদ্ধ প্রণাম। আজ 31শে আগস্ট, জেসে কি হর কোই সশ্রদ্ধ প্রণাম জতা রহে হ্যায় শ্রীমতী ছায়া সিনহা জি কে প্রতি। मैं भी उसमें से कोई भी व्यतिक्रम नहीं हूँ, मैं भी जताना चाहूँगा मेरी तरफ से प्रणाम और श्रद्धा श्रीमती छाया सिन्हा जी के प्रति। अब अच्छा रहेगा जहाँ पे भी है, और आशीर्वाद रखिएगा कि छाया फैमिली और भी कुछ स्तर पर।
धन्यवाद मैम।